হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা আইব্রো, কি সুন্দর আপুটা, না একদম ফর্সা টকটকা। ইস, আমি যদি এরকম হতে পারতাম। আচ্ছা, উনি আসছে সুদূর বগুড়া থেকে হাজব্যান্ডকে নিয়ে। হাজব্যান্ডকে বিগত 3 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে, কারণ উনি সিরিয়ালে ছিল, আমাদের যেহেতু আসছিল। আরও অনেক আইব্রো হচ্ছে। তো আপু, আপনি আমাদের এখানে ফার্স্ট টাইম আসছেন না, ভিডিও দেখে? আচ্ছা, কেমন লাগছে? ভাল লাগছে? আচ্ছা, আবার আসবেন। হ্যাঁ, অনেক নরম উনি, একদম মানে একদম বেলে মাছের মতো নরম, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের বগুড়ার না আপু, আপনার বগুড়া বাসা, বগুড়া থেকে আসছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আরো আইব্রো দেখাবো, দেখাচ্ছি। এই যে একটা আপু, অনেক সুন্দরী, এবং অনেক গল্প করলাম ওনার সাথে, আমার খুব ভালো লাগলো ওনার সাথে। তো ওনার আইব্রোটা এখনো ডান হয় নাই, অনেক পাতলা আইব্রো, একদমই নাই বললে চলে। তারপরেও খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করছে আমার আর্টিস্ট। সেটা হচ্ছে ওর মুখ লাল হয়ে আছে, কারণ আমাদের দেখেন অনেক লীন লাল লাইট জ্বলে, দ্যাটস ওয়াই শেডটা পরে এরকম লাগে। তো যেটা বলছিলাম আপু, আপনি আমাদের এখানে ফার্স্ট টাইম না? ভাল লাগছে আমাদের? আচ্ছা, আসবেন তো নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আসবেন তো নাকি? ইনশাআল্লাহ। ওকে, আমি আপুর মেয়ের কাছে যাব একটু। ও না, দেখাতে চাচ্ছে না ওকে, ও দেখতে এত সুন্দর, কিউট, চিকন একদম মেয়ে। আমি এরকম শরীর হলে আমি বোধ হয় কি করতাম, আমি মনে হয় অনেক হলিউড বলিউডে চলে যেতাম, এত সুন্দর মাশাআল্লাহ। তো আপুর মেয়ে, আপু করছে, তো ওর মোটা হওয়ার শখ। আমার কাছ থেকে গোস্ত নিয়ে যাও বাবা, কোনো সমস্যা নেই আমার, আমি তোমাকে দিয়ে দিব ধার। ওকে, আমি ওকে নিলাম না, ও যেহেতু চায় না। আপুর হচ্ছে ক্যানভো হচ্ছে, সো খুব আমরা আলতোভাবে আয়রন করি, এবং খুব তাড়াতাড়ির মধ্যে উনি কিছুক্ষণ আগেই এসেছিল, ওনার বিফোরের ছবি দেখাবো আমি। তো ওনার হচ্ছে এইটা হচ্ছে আফটার, আফটারের পরে রেজাল্ট কেমন হয়, মানে কাজ চলছে এখনও, রেজাল্ট কেমন হয় জানি না, দেখাবো ইনশাআল্লাহ। ওনার বিফোরটা তুলে রেখেছি, ওনার জামাটা দেখে রাখেন, আমি দেখাবো।